আসসালামু আলাইকুম, সবাইকে সুস্বাগতম শিউস কিচেন। আজকের রেসিপি আলু পরোটা। তবে আলু পরোটা ভাজছি একদম তেল ছাড়া, সেজন্যই এটা স্পেশাল এয়ার ফ্রাইড আলু পরোটা, যা খুবই স্বাস্থ্যকর এবং মজাদার। সাধারণত আমরা যেভাবে আলু পরোটা তৈরি করি সেভাবে করে আপনাকে প্রথমে একদম ডিপে রেখে শক্ত করে নিতে হবে। এয়ার ফ্রায়ারে কোনো কিছু ভাজতে গেলে সেটা নরম থাকলে একদমই সুন্দর ভাজা যায় না, সেজন্য ফ্রোজেন করে নিতে হয়। আর আমি এই আলু পরোটাটি নিজে বানাইনি, আমি এটা রেডিমেড কিনেছি, কেনাটাই শুধু এয়ার ফ্রায়ারে কীভাবে ভাজতে হবে সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এই হলো আমার ইনস্ট্যান্ট আলু পরোটা, এটা এখন বের করব। বের করে এই শক্ত অবস্থাতেই আমি এয়ার ফ্রায়ারে দিয়ে দেবো। এটাকে যদি বাইরে রাখেন এবং নরম হয়ে যায় তখন কিন্তু একদমই ভাজতে পারবেন না, তাই যদি নিজে বানান সেটাও অবশ্যই ডিপে রেখে শক্ত করে নেবেন। আর কেনাটা হলে তো কথাই নেই, তো এখন আমি জাস্ট এটা বের করছি, প্লাস্টিকটা খুলে সুন্দরভাবে এয়ার ফ্রায়ারের বাস্কেটে দিয়ে দিলাম। এখন এখন 180 ডিগ্রিতে আমি 10 মিনিটের জন্য এটাকে ভাজতে দিয়ে দিব। তবে এখানে কথা হচ্ছে আমি 10 মিনিটই এটাকে এক সাইড ভাজবো না, ঠিক 8 মিনিট হয়ে গেলে পরোটাকে ফ্লিপ করব এবং এর ডিগ্রিটা চেঞ্জ করে 200তে দিয়ে 2 মিনিট একটু ভেজে নেব। এতে করে পরোটাটা ক্রিস্পি হবে এবং কালারটাও খুব সুন্দর আসবে। দেখুন তেল ছাড়া কত সুন্দরভাবে আলু পরোটাটি তৈরি হয়ে গেছে, এর কালারটাও যেরকম সুন্দর এসেছে, ভিতর থেকে চমৎকারভাবে ভাজাও হয়েছে। এই এয়ার ফ্রায়ারে যদি আলু পরোটা ভাজতে চান বা অন্য যে কোনো পরোটা ভাজতে চান, তাহলে আমি যেইভাবে ডিগ্রিগুলোকে কমিয়ে বাড়িয়ে দিলাম এই নিয়মটা ফলো করলে একদম পারফেক্ট হবে। কারণ অনেকেই এটাকে 200 ডিগ্রিতে ভেজে থাকেন, যেটা আসলে ভিতরটা অনেকটা কাঁচা থেকে যায় আর উপরটা সম্পূর্ণ পুড়ে যায়। খুব দ্রুত অল্প সময়ে 5 মিনিটেই এটা ভেজে ফেলেন 200 ডিগ্রিতে, যেটা খুবই মচমচে হয়ে যায়, পাপড়ের মতো হয়ে যায়। আর এভাবে যদি অল্প করে প্রথমে 180 ডিগ্রিতে দিয়ে নেন এবং পরের দিকে একটু লাল করার জন্য 200 ডিগ্রিতে দেন, তাহলে পরোটাটা একদম পারফেক্ট হয়। আশা করি এয়ার ফ্রাইডে ভাজার এই টিপসগুলো আপনাদের কাজে লাগবে। আর ভালো লাগলে আমার ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সেই সাথে লাইক শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।